22 দরজার পেছনের ছবি প্রকাশেই কি শেষ হবে তাজমহল নিয়ে সব বিতর্ক, নাকি আবারও তৈরি হবে নতুন কোনো ষড়যন্ত্র তত্ত্ব? মন্দির ভেঙে তার উপর তৈরি হয়েছিল এমন দাবিতে তাজমহলকে প্রথম টার্গেট করে কট্টর হিন্দুত্ববাদীরা। এরপর বিভিন্ন সময়ে তাদের নেতারা করেছেন এই দাবির পুনরাবৃত্তি। কিন্তু এ ধরনের দাবির ঐতিহাসিক ভিত্তি কতটা আছে? এমন কোনো প্রমাণই নেই যে সেখানে কোনো মন্দির ছিল। বরং প্রমাণ বলে, তাজমহল তৈরি হওয়ার আগে সেখানে হিন্দু শাসক জয়সিংয়ের একটি হাভেলি বা প্রাসাদোপম বাড়ি ছিল। মোহাম্মদ সালেক আম্বু এবং লাহোরের লেখায় একে মঞ্জিল বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে প্রথম লেখায় গাজভানিও একে খানা হিসেবে উল্লেখ করেছিলেন, যার অর্থ বাড়ি। অর্থাৎ সব জায়গাতেই একে বাড়ি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রাসাদের জমি কিনে নেওয়ার সেই হলফনামা এখনও জয়পুর সিটি প্যালেসে বিশেষ সংগ্রহে আছে। ঐতিহাসিকভাবে এমন কোনো প্রমাণ না থাকলে এই দাবির কারণ কী? কেনই বা বারবার এ নিয়ে তৈরি হচ্ছে বিতর্কের? এটা নিয়ে মোটেও কোনো বিতর্ক নেই। তবে যারা একে বিতর্কিত করতে চায় তারা করতে পারে। এটা ভারতের এক কঠিন বাস্তবতা যে এখানকার অনেক সুন্দর দালান এবং মসজিদ মন্দিরের উপরে নির্মাণ করা হয়েছে। তুর্কি শাসকরা কী উদ্দেশ্যে এটা করেছিলেন সেটাও সবাই জানে। তাই কেউ যদি সত্যিটা জানতে চায় যে সেই দালানের নিচে বা দরজার পেছনে কী আছে, তাহলে তাতে দোষের কিছু নেই। তবে বিরোধী পক্ষের মতে তাজমহলকে প্রশ্নের মুখে ফেলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে কট্টর হিন্দুত্ববাদীরা। এক হচ্ছে ঘৃণা, দুই হচ্ছে ভয়, আর তিন হচ্ছে যে ইতিহাসকে বিকৃত করা। অন্যদিকে রাজনীতির কারণে একটা হিংসাশ্রয়ী ঘৃণার একটা আশ্রয় নেওয়ার জন্য তারা যা কিছু হিন্দু ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না বা আরএসএস যে হিন্দুত্ববাদী রাজনীতি তার সঙ্গে মেলে না সেটাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করায়। এর আগে 2015 সালে তাজমহল আসলে এক শিব মন্দির এমন দাবি নিয়ে উত্তরপ্রদেশের একদল আইনজীবীও মামলা করেছিলেন। তারপর থেকেই কিছুদিন পরপরই এ ধরনের বক্তব্য সামনে আসে। তাহলে কি তাজমহল হিন্দুত্ববাদীদের নতুন টার্গেট? কেন? যে ধর্মের মৌলবাদী হন না কেন, তারা শিল্পকর্মকে মর্যাদা দেন না। তাদের কাছে ধর্মীয় উগ্রতাটা হচ্ছে আসল কথা। সেই উগ্রবাদ থেকেই তারা তাজমহলের উপর বারবার, যেহেতু তাজমহল একটা পৃথিবীর অন্যতম আশ্চর্য বস্তুর একটি, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন, জানে যে তাজমহল নিয়ে কথা তুললে সারা পৃথিবীর দৃষ্টি এদিকে আকর্ষিত হবে, সেই কারণেই তারা এখন তাজমহল নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন, যেটা একেবারেই ভিত্তিহীন। দীর্ঘদিন ধরে তাজমহল নিয়ে বিভিন্ন দাবি উঠলেও তা বরাবরই দেশটির প্রশাসন নাকচ করে আসছে। তবে হিন্দুত্ববাদীদের নতুন টার্গেট হয়ে ওঠা তাজমহল বিতর্ক শেষ অবধি কতদূর গড়াবে সে প্রশ্নই এখন রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। তানহা তাসনিম, বিবিসি বাংলা, ঢাকা।